ঝুমা, এই ঝুমা, কী রে তোর মা নিয়ে বসেছিস, কী ব্যাপার? মা তো আবার কথা তো অর্ধেক বলতেই পারছে না, অর্ধেক বুঝতে গেলে তো আমাদের ভাতের জল বসে এসে ভাত নামিয়ে এসে পরের শব্দটা শুনতে হবে, তার সময় আছে তো। আর কমেন্ট বক্স, তুমি কমেন্ট বক্স খুলে রাখবা, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে না লোকে, তোমাকে যে তুলে দিয়ে আসছে না, এই তোমার বাবার ভাগ্যে, তোমাকে যে চিৎ করে ফেলে কেউ যে নিয়ে গিয়ে ওটা পুড়ে দিচ্ছে না তোমার মুখে আর মেশিনে, এটা তোমার কপাল ভালো, কারণ তোমার এখন খুব দরকার, তোমার হরমোনের প্রভাব বিশাল বেড়ে গেছে। ঝুমার সব ঝুমা ঝুমার মা এক সেকেন্ড ঝুমার ঝুমার মা খেপে উঠেছে, ঝুমার মায়ের খুব শিগগিরই, সরি ঝুমার ঝুম ঝিমাস ঝিমাসের খুব শিগগিরই হরমোন ক্লিয়ার করার দরকার, কারণ ঝিমাস নকল বিয়ে করে নকল নকল বর রেখে ঝিমাস এমন এমন সাগরে ভেসে যাচ্ছে, ঝিমাসের রস নিজ দিয়ে গড়াতে শুরু করে দিচ্ছে। তাই ঝিমাসের ভেতরে একটা রোলার ঢুকিয়ে ঝিমাসের সব রস চিপে বের করে ফেলতে হবে, কারণ ঝিমাসের চোখ মুখের অবস্থা চিতায় যাওয়ার জন্য রেডি হয়েছে। ঝুমা ঝুমা ঝুমা, রামপাট দেবো নাকি? আজ রামপাট খেতে ইচ্ছা করছে, দেখা যাক কতটুকু দিতে পারি। স্কিপ না করে ভিডিওটা দেখে নাও, কারণ ঝুমার চোদাচুদি আজকে হবে না, ওটা কালকের ভিডিও। ঝুমা এই ঝুমা ঝুমা, দেখ দাঁত নিয়ে ফিরে এসেছি, এই দাঁত দিয়ে না তোর নখের বাঁশি ফাটিয়ে রেখে দেবো, আর তোমার মায়ের পোঁদের মধ্যে শুকনো লঙ্কা কুড়িয়ে ধরবো, লাগাবো না, বয়স্ক মাইল নিতে, তাই দূর থেকে প্রণাম করে শুধু শুকনো লঙ্কাটা পোদের নিচে ধরবো, তোমার মায়ের ভূত কীভাবে ছাড়াতে হয় দেখিয়ে দেবো। দেখেছিস ভূত তোর মায়ের এক রাতে গায়ে পড়ে দিয়েছি, আর দাঁত নিউ নিয়ে চলে এসেছি, এটাই হলো আমার ম্যাজিক 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 ম্যাজিক, আমি কেমন ম্যাজিক জানি, দাঁতের ব্যথা না রে, নতুন দাঁতের কালেকশান চলছিল, কালেকশান। ঝুমা আয় ঝুমা, কী রে মাকে নিয়ে বসেছিস, পগলি মাল খেয়েছিস কপোতল, ঝিমাচ্ছিস নাকি জামাইবাবু তোমায় ওভারডোজ দিচ্ছে, তোমার তো আমার ছেলের সামনেই তোমার জামাইবাবু আচ্ছা করে ঘাসঘাস 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 ব্যানানা ফ্লেভার দিয়ে আহ খুব দুষ্টুমি করেন না। ঝুমা তোকে দেখলে তো আমার বিস্কুট ঘুমিয়ে পড়ে, তোর বরের ওই যে ওইটা ওইটা এরম থাকে না এরম হয়, এরম থাকে না এরম হয়, কী রে ঝুমা ঝুমা এই ঝুমা, কান চলে পাটাম পাটাম করে এমন বসাবো না, দাঁত দেখ এই দাঁত দেখিয়ে, দেখেছিস তোর জন্য গান বেঁধেছে আমাদের পূজা, গানটা শুনে নিবি, আমি গানটা বাজাইতে পারবো না, নচ্ছার বেয়াদব নোংরা, তুই গান গাইছিলি চিতার কাঠ, দেখ তোর চেহারার অবস্থা কী হয়ে গেছে, চিতায় শুয়ে আছিস, আর কিছুদিন পর যাবি তুই ঢুলছিস, তারপরে আবার কী কা চাপা দিয়ে আবার ভিডিও করতে হয়েছে, পাপের বোঝা, আমার দাঁতের দিকে তুই নজর দিয়েছিস, দাঁত দেখ এই দাঁত, এই দাঁতের জন্যে এই দাঁত, তোরা আমার দাঁতের পিছনে পড়েছিলি, হ্যাঁ এত সাহস এত সাহস, তোমরা আমার দাঁতের পিছনে পড়েছিলে, এইবার দেখো বিস্কুট আমার বিস্কুটটা কুল, দেখ ঝুমার নাম করবো না, ঝুমাকে নিয়ে ভিডিও করবো না, দেখ ভূতের ধরা পিচাইসা ফ্যামিলি, ওরা দেশকে ছোট করে রবীন্দ্রসঙ্গীতকে ছোট করেছে, তাই তো পছন্দ না বিস্কুটের ঝুমাকে পছন্দ না, আমি বলেছি যেই আমাদের দেশকে ছোট করেছে আমাদের জাতীয় সঙ্গীতকে রবীন্দ্রসঙ্গীতকে আউ করে উঠল, দেখ বিস্কুট তুমি কি হিস করবা ঝুমার মুখে, বিস্কুট তুমি ঝুমার মুখে হিস করবা, করবা কি একটু হিস করতে চাও, করবা না ও দেখ করবে না, দেখ করবা ও দেখ করবা না, আচ্ছা আচ্ছা করতে হবে না, দেখ ঝুমাকে পাত্তা দেয় না, ঝুমাকে মোটেই পছন্দ করে না, আর আপনাকে আমি বলি মাসিমা প্রত্যেকে শুকনো লঙ্কাটা এখন একটু সরিয়ে নিলাম, আপনি কী হে ওটা কী মেয়ে তৈরি করেছেন, হ্যাঁ আপনার কি পেটে থাকাকালীনই আপনার মাথায় ছিট হয়েছিল না, আপনিও ছিট আগে থেকেই মাথা, ভূতে ধরেছিল কী ব্যাপার, হ্যাঁ আপনার এরকম ভূতে ধরে কেন, এটা কী এ কী কয় এ কেন মা, হ্যাঁ এ কী
ছোটবেলা থেকে পড়াশোনা না শিখিয়ে ভূতে ধরা খেলা খেলা মিথ্যে মিথ্যে জীবন বাচ্চা শিখিয়েছেন? আপনার মেয়েকে কী শিক্ষা দিয়েছেন যে বড়ের সঙ্গে সংসার না করতে পেরে ডিভোর্স যাই বোধ দুধ টিপে দিয়ে চলে গেছে? কী শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে, জামাই বা জামাইকে, বা আপনার ছোটো মেয়েকে, যে বড় জায়বু না ছোটো জায়বু ঝুমার দুধ টিপে দিয়ে গেছে? কিরে ঝুমা, তোর জায়বু যে দুধ টিপা খেয়ে তোর শখ মেটেনি, তোর জায়বু দুধ টিপা খেয়ে তোর শখ মেটেনি, ওটা কী নাচ নাচছিলি এরকম করে করে? হ্যাঁ কিরে, তোর যে জায়বু এত দুধ টিপে দিয়ে গেলো, ওই শুকনো দুধ শুধু বোটা দুটো আছে, সে বোটা দুটো কি টিপতে পেরেছিল না এরকম করে ট্রেনে ছেড়ে দিয়েছিল? কী করেছিল কোনটা? ঝুম ঝুম ঝুমা, এই জমা জমা, কী করেছিল তোর জায়বু? দুধু টিপেছিল না বোটা ধরে শুধু টান দিয়ে ছেড়ে দিয়েছিল? কোনটা করেছিল কিরে বল, সত্যিটা বল। জায়বু শুধু দুধই টিপেছিল না শুনে তো একটু হাত বুলিয়ে দিয়েছিল, কোনটা? তুই তো কাঁদছিলি, আমি জানবো কী করে? তুই তো কাঁদছিলি। আমার কান্নাটা নকল করি, হ্যাঁ এটা ঝুমার কান্না ছিল। আমার জামাই বাবু, আমার ভেতরে আটকে, ওগে আমার ভেতরে আটকে, আমার জামাই বাবু আচ্ছা করে আমার ঝুমার জামাই ঝুমাকে দুধ টিপে দিয়েছে। ঝুমার এই নাটক কাগা গোড়া থেকে চলছে, আমরা তখন ধরতে পারিনি, এখন ঝুমাস ঝুমাসের সব ঝুমসগিরি ধরে ফেলেছি। পূজা ওখানে বলতে ভুলে গেছিল, তুই 20 জনের সাথে একসাথে প্রেম করতিস, 20 জন তোকে চিঠি দিত, চিঠি দিয়ে আদান প্রদান করতিস, তারপরে সবাই ওই যে বুঝতে পেরেছিস তো করতে চাইতো, কী কী সব করতিস মা গো মা, লজ্জা নেই। ঝুমাটা ছোটোবেলা থেকেই ক্যারেক্টারলেস, হ্যাঁ বাবা মার পয়সায় খেয়ে খেয়ে ওইরকম মরার মতো কাঠের মতো চেহারা করেছিস, নির্লজ্জ বেহায়া, ছি 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 ছি, হাই কপাল। এই ঝুমা তুই এত অসভ্য, তো জায়বুর সঙ্গে লাগিয়েছিলি, যখন জায়বু বিয়ে করবে না বলেছে তখনই মনে হয় বদনাম দিয়েছিস। তুই জায়বুর কাছে বিয়ে করতে চেয়েছিলি, আমার দাঁতে ব্যথা না, খুব আমার দাঁতে ব্যথা, পাটাম পাটাম, মার তো দেখি, মার 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 তো দেখি কেমন করে পারিস, মার, হ্যাঁ মরা মরা চিতায় মরে যাবি কদিন পর, তোর তোকে পুড়বেও না, তোর তো গায়ে চামড়া হাড় কপাটি তো পড়ে না, পুড়বে চুল্লিতে মনে হয় পুড়ে যাবে, মরে মরে রোগ ভর্তি শরীরে, হ্যাঁ কী তোর মুখটা এরকম চুমড়ে গেছে কেন, তোর যে তোর বরকে মুখের মধ্যে শুধু ঢুকিয়ে রাখে, দেখ আমাদের গালগুলো কত ফোলা, দেখ চোখগুলো দেখ, দেখ গালের জলাইন নেই, দেখ কেমন, এই দেখ এই দেখ মাংস, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ টুসটুসে, দেখ কত খাবার খাওয়ায়, আর তো কিছু দেখাতে পারলাম না, এগুলো তো আমি তো দেখাই না, তোর তো নেই, আমার কত কত তাও আমি দেখাই না, আমার এত মিলি, আমার কত মিলি আমাকে সামনে থেকে দেখেছে, তুই ঢাকা পড়ে যাবি একটাই মোটামুটি, তুই আমার সঙ্গে তর্ক করিস, তুই আমাকে মার মার নে মার, আয় 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 দেখি আয় তোর কত হিম্মত, আয় তো, এরকম করে একটা মারবো না, বুকের খাঁচা শুধু বুক খাঁচা শুধু উড়ে চলে যাবি। আর বাবা তোর ছেলের কি নাচ রে, তোর ছেলে ফোন ঘাটতে গেলে তোমার পকেটে কী খেয়েছে, তোর ছেলে কি মির্গি উঠেছিল, এটা নাচ, মা ক্যারাটে ছেলে জুডু, ওরে বাপরে বাপ, তোদের তো এইসব নাচ চলে পারে, কিছুদিনের মধ্যে টিভি পুরো চ্যানেল ভেদ করে তোরা মাথা ঝাঁকানোর ঠেলা বেরিয়ে আসবে তোদের ছেলে, আজকে রাতে একটুকু এইটুকু দিলাম, কাল আসছে ভালো করে বড়ো সড়ো ভিডিও আনবো তোর জন্যে, শুধু অনলি ফর ইউ জমা, মজাক ও ভাই মজাক হো রা হ্যায় মজাক, ইহাঁ পর ক্যা হো রা হ্যায় মজাক, মাটাকে আধ ঘন্টা ধরে বলছিল কি সেটাই বুঝতে পারলাম না, আমি তো কেটে কুটে শুধু দেখে, আমি তো
পূজা মিলির ভিডিও দেখে বোঝার চেষ্টা করলাম কী বলেছে। সিম 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 সিম, কেন রে আমি খুলজা সিম সিম, হ্যাঁ খুলজা সিম সিম মামি, আমি চিচিং ফাঁক তোমার করে দেবো, তোমার চিচিং ফাঁক করে ওর ভেতরে ভূত ছাড়ানোর যন্ত্র জ্বালিয়ে দেবো। আর আমি কেমন ভূত ছাড়াতে পারি তোমরা নিশ্চয়ই দেখে নিলে বন্ধুরা, এক ঝাঁটাতেই জাদু, এক ঝাঁটাতেই ভূত বেরোবে, এক ঝাঁটাতেই ভূত পালাবে। আমি যা মন্ত্র জানি, এক লঙ্কা পোড়ায় চাঙ্গা হয়ে যাবে, এক লঙ্কা পোড়ায় চিত হয়ে পড়ে যাবে, এক ঝাঁটার বাড়িতে ভূত ছেড়ে পালিয়ে যাবে, সে এপিটে হোক ওপিটে হোক, এপার বাংলা ওপার বাংলা যেখানে তার। চলো আজকে ভিডিওটা এত প্রতি রাখলাম, আবার পরে আসছি। নাচ নাচতে চলে এসছি, ডিজে 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 ঠিকা 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 ঠিকা, লাইট লাগিয়েছি ঝুমার দিয়ে নাচবো, ঠিক ঝুমার ঝুমার রোগে পড়েছে, ঝুমার মায়ের বুক ছিল।